নওগাঁয় সুস্বাস্থ্যের জন্য হাঁটা ও পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সম্ভাবনাময় নওগাঁর উন্নয়নের কিংবদন্তি চিরতরুণ জেলা প্রশাসক মিজানুর রহমান। তিনি নওগাঁয় ইনোভেশন টিমের উদ্ভাবক, নওগাঁর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আত্মার আত্মীয় নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান। তার নানা উদ্ভাবনীয় পরামর্শ, দিক নির্দেশনা সহ অসংখ্য বিষয় নিয়ে ভাবনার কাণ্ডারি তিনি। নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় এবং মান্দা উপজেলা সহকারী কমিশনার SM হাবিবুল হাসানের উদ্যোগে উপজেলার নুরুল্লাবাদ কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরের মাল্টা বাগান সুজিত হয়েছে। মাল্টা ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস শ্রেণীর একটি ফল, বাজারে বিদেশি এই ফলটির বেশ চাহিদা। বাংলাদেশের বিভিন্ন হর্টিকালচার সেন্টারগুলোতে গবেষণায় দেখা গেছে আমাদের দেশেও বেশ ভালো জাতের মাল্টা চাষ সম্ভব। এ লক্ষ্যেই DC মিজানুর রহমানের নির্দেশনায় মান্দা উপজেলার নুরুল্লাবাদ কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে মাল্টা বাগানের সূচনা করা হয়। এ ব্যাপারে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সরকারি পতিত জায়গায় জেলা প্রশাসনের নির্দেশনায় মাল্টা বাগান তৈরি করা হয়েছে। মান্দা উপজেলা সহকারী কমিশনার SN হাবিবুল হাসান জানান, প্রতিদিন ইউনিয়ন ভূমি অফিসগুলোতে জমি জমা সংক্রান্ত নানা রকম কাজে গ্রামগঞ্জ থেকে অনেক মানুষ সেবা দিতে আসেন। আমাদের মূল টার্গেট গ্রুপ তারা, এটি একটি প্রদর্শনী বেড। প্রাথমিক পর্যায়ে আমাদের 100টি চারা নিয়ে বাগান করার ইচ্ছা আছে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অনুপ্রেরণায় নুরুল্লাবাদ কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসে মাল্টা বাগান সৃজন করা হয়েছে। পর্যায়ক্রমে সব ভূমি অফিসগুলোর প্রতিটি জায়গাতে এরকম বাগান সৃজন করা হবে বলেও জানান তিনি। তারা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবে এবং এক পর্যায়ে কিন্তু এটি ব্যবসায়িকভাবে উদ্যোগ নিতে পারে বলেই আমরা কিন্তু এই চিন্তা থেকেই মূলত আসলে মাল্টা বাগান সৃজন করার পরিকল্পনা আমাদের মাথায় আসে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের উপজেলা ভূমি অফিসের 7টি তহসিলে বা 7টি ইউনিয়ন ভূমি অফিসে আমরা আমাদের এই পতিত জায়গাগুলোতে আমরা এই মাল্টার বাগান সৃজন করছি। এতে করে যেটি হবে যে গ্রাম থেকে আসা একজন মানুষ, একজন কৃষক, তিনি কিন্তু জানতে পারবেন যে এইখানে যেহেতু ভালো মাল্টা হচ্ছে তাহলে আমার জায়গাতে কেন নয়। আর যেহেতু বরেন্দ্র ভূমি, আমরা জানি যে এই এলাকাগুলোতে লাল মাটি এমনি সাইট্রাস জাতীয় ফল হওয়ার জন্য কিন্তু উপযুক্ত পরিবেশ আছে, এতে মানুষ উদ্বুদ্ধ হবে, মানুষ উদ্বুদ্ধ হবে। এই ধারণা থেকেই আসলে মূলত আমরা আমাদের নুরুল্লাবাদ কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে এটি প্রথম শুরু করেছি। এর পরবর্তীতে আমরা খুব শীঘ্রই আমাদের 7টি ইউনিয়ন ভূমি অফিসেই আমরা এই বাগানটি সৃজন করব। ধন্যবাদ। নওগাঁ থেকে বুলবুল আহমেদের পাঠানো তথ্যচিত্রে A to Z News Live।